হাই অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ, সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। ফাইনালি ভিভো V20 Pro 5G অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করছে ডিসেম্বরের 2 তারিখে। আজকের ভিডিওতে আমরা দেখাবো ভিভো V20 Pro 5G এর ফুল স্পেসিফিকেশন অ্যান্ড ফুল রিভিউ। তো গাইজ, চলুন আজকের ভিডিওটা শুরু করি। আপনার জন্য কেমন হবে এই ফোনটি অ্যান্ড আপনি কি এই ফোনটি নিতে পারবেন কি না, কেনই বা নেবেন? তো চলুন সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই বলি ডিসপ্লে নিয়ে, কারণ ডিসপ্লেটা সবার নজর আগেকার। তো এতে 6.44 সুপার অ্যামোলেড বিশাল বড় একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর ব্যাক সাইডে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই, স্ক্রিনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, এটা একটা ভালো দিক। ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G চিপসেট। এই চিপসেটটা অনেক ভালো একটা চিপসেট, আপনি গেমিং পারফরমেন্স সহ আরও ভালো কাজের জন্য ব্যবহার করতে পারবেন। অনেক ভালো ভালো গেম কিন্তু এই চিপসেটে আপনি খেলতে পারবেন। এবার আসি আমরা ক্যামেরা নিয়ে। ভিভো V20 Pro এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট সাইজে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা, একটি হলো 44 মেগাপিক্সেল প্রাইমারি সেলফি শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। মোটামুটি ক্যামেরাটা অনেক ভালো, ক্যামেরার জন্য কিন্তু আপনি ফোনটি নিতে পারেন, কারণ 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তাছাড়া থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। তো মোটামুটি ক্যামেরাটা অনেক ভালো। এই ফোনটি পাবেন আপনি একটা ভ্যারিয়েন্টে, র্যামের সাথে থাকছে 128GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে আপনি কোনো মাইক্রো এসডি কার্ড ঢোকানোর কোনো অপশন পাবেন না, কারণ ফ্ল্যাগশিপ ফোনগুলোতে মাইক্রো এসডি কার্ড আসলে লাগে না, কারণ 128GB ইন্টারনাল স্টোরেজ আপনি পেয়ে যাচ্ছেন, এটাই আপনার জন্য এনা। তো এবার আসি ব্যাটারি নিয়ে। এতে 4000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সাথে থাকছে 33W ফাস্ট চার্জিং ব্যবস্থা। কিন্তু এত বড় একটা মোবাইল ফোনে মাত্র 4000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু কাম্য নয়, কারণ এতে আরো বেশি আশা করা যেত, কারণ 6000 mAh ব্যাটারি দিলে আমার মনে হয় ভালো হতো। এবার ভিভো V20 Pro এর অন্যান্য ফিচার সম্পর্কে বলি। এতে রয়েছে ডুয়েল ন্যানো সিম কার্ড সহ 5G সাপোর্টেড, ফেস আনলক, প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, USB Type-C, গোরিলা গ্লাস প্রোটেকশন সহ আরো নানা রকম ফিচার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। মোটামুটি ভালো একটা কনফিগার দিয়ে কিন্তু এই মোবাইল ফোনটি তৈরি করা হয়েছে। এবার বলি এই ফোনটি কারা নিতে পারেন। এই ফোনটার ডিজাইন বিল্ড কোয়ালিটি মোটামুটি অনেক ভালো করা হয়েছে, প্লাস এই ফোনটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনি ক্যামেরার জন্য নিতে পারেন। যারা খুব ভালো একটা ক্যামেরা খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা অনেক ভালো কাজ করবে, অ্যান্ড সব কিছু কিন্তু ভালো, কিন্তু সবচেয়ে মেইন আকর্ষণ হলো এই মোবাইল ফোনটার ক্যামেরা। তাছাড়া এর চিপসেট নিয়ে আমি সন্তুষ্ট, কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G চিপসেটটা ব্যবহার করা হয়েছে। তো আই হোপ এই ফোনটি সম্পর্কে সকল কিছু আমি বোঝাইতে পেরেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। পরবর্তীতে কোন মোবাইল ফোনের রিভিউ করব সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।